মি টু নিয়ে যখন লাজ লজ্জা দূরে ঠেলে হলিউড বলিউড সড়ক, তখন আন্দোলনকারীদের নৈতিক সমর্থন দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। যদিও নিজের কোনো খারাপ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানাননি তিনি। অনেকেই ভেবে নিয়েছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ হয়তো তেমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। একদিকে বিশ্ব সুন্দরীর খেতাব, অন্যদিকে তারকাদের সঙ্গে সম্পর্ক, তারপর বচ্চন পরিবারের একজন হয়ে ওঠা ঐশ্বরিয়াকে হয়তো কুপ্রস্তাব দেওয়া তত সহজ ছিল না। কিন্তু ধারণাটি যে পুরোপুরি ঠিক নয় তা সম্প্রতি জানা গেল ঐশ্বরিয়ার এক প্রাক্তন ম্যানেজারের বয়ানে। ঐশ্বরিয়ার ওই ম্যানেজারের নাম সিমন শেফিল্ডস। আন্তর্জাতিক সিনেমায় ঐশ্বরিয়ার যাবতীয় কাজের দেখাশোনা করতেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ঐশ্বরিয়ার জন্য একসময় মরিয়া হয়ে উঠেছিলেন হলিউডের পরিচালক হার্ভে উইনস্টেইন। এ ব্যাপারে সরাসরি প্রস্তাবও রেখেছিলেন সিমনের কাছে। হার্ভে হলেন বলিউডের সেই খ্যাতনামা পরিচালক যাকে ঘিরেই হলিউডের মি টু আন্দোলনের সূত্রপাত। খ্যাতনামা এই পরিচালকের সঙ্গে ঐশ্বরিয়ার দেখা হয়েছিল 2014 সালের কান চলচ্চিত্র উৎসবে। তখন তিনি বিবাহিতা, সঙ্গে ছিলেন স্বামী অভিষেক বচ্চনও। বিদেশের তখন বেশ কিছু কাজের প্রস্তাবও আসতে শুরু করেছিল ঐশ্বরিয়ার কাছে। মাঝে মধ্যেই কাজের প্রয়োজনে হলিউডের সদর শহর লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন তিনি। সেই সময়ই বেশ কয়েকবার ঐশ্বরিয়ার সঙ্গে বৈঠক করেন হার্ভে। ম্যানেজার হিসেবে ওই সব বৈঠকে ঐশ্বরিয়ার সঙ্গেই থাকতেন সিমন। তিনি জানিয়েছেন বহুবার হার্ভে তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সিমন ইচ্ছে করেই সেই সব ইঙ্গিত বুঝতে চাননি। একবার তেমনই একটি বৈঠকে ঐশ্বরিয়ার চোখের আড়ালে সিমনকে একা পেয়ে চেপে ধরেন হার্ভে। সিমন জানিয়েছেন হার্ভে তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন, ঐশ্বরিয়াকে একা ঘরে পেতে হলে তাকে কী করতে হবে। তার সবটা তিনি প্রকাশ্যে জানাতে পারেননি, বলেছিলেন সেগুলো ছাপার অক্ষরে প্রকাশ করা অনুচিত। তবে সিমন বুঝিয়ে দিয়েছিলেন তার গ্রাহককে ছোঁয়ার কোনো সুযোগই তিনি দেবেন না হার্ভেকে। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে হলিউডের পরিচালককে শুকর বলে উল্লেখ করেন সিমন। ঐশ্বরিয়ার জন্য মরিয়া হয়ে ও যা করেছিল তা বলে বোঝানো সম্ভব নয়, এমনকি আমাকেও আমার ক্যারিয়ার নিয়ে হুমকি দিতে ছাড়েননি হার্ভে। সিমনের এই দাবির পরও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।